অনুব্রত মণ্ডলের পরিবারের আরও একটি লটারি পুরস্কারের হদিশ পেল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, অনুব্রতর কন্যা সুকন্যা 50 লক্ষ টাকার ওই লটারি পুরস্কার জেতেন 2020 সালের জানুয়ারিতে। এই লটারির পুরস্কার জেতা সম্পর্কে আর কি কি তথ্য আছে, সিবিআই এর হাতে কি দাবি করা হয়েছে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, সিবিআই সূত্রে কি জানতে পারছো এই মুহূর্তে, আর কি খবর রয়েছে এই লটারি পুরস্কার সম্পর্কে? দেখো মাধুরী, সিবিআই এর আধিকারিকরা বলছেন বা দাবি করছেন যে ম্যাজিক্যাল লটারি, আবার একটি লটারি, পঞ্চম লটারি। তুমি জানো এর আগে 4টি লটারির খবর পাওয়া গেছিল। অনুব্রত মণ্ডলের যে 1 কোটি টাকা লটারি তিনি পেয়েছিলেন, সেই লটারির বাদেও কিন্তু আরো 3টি লটারি, সুকন্যা মণ্ডল একবার 25 লক্ষ টাকা, একবার 26 লক্ষ টাকা, সেই লটারির খবর আমরা পেয়েছিলাম। এবং অনুব্রত মণ্ডলের প্রায় 10 লক্ষ টাকার একটি লটারি 2019 সালে আমরা খবর পেয়েছিলাম। কিন্তু যে নতুন বিস্ফোরক তথ্য সিবিআই সূত্র মারফত আমরা জানতে পাচ্ছি, আরো একটি নতুন লটারি, পঞ্চম লটারি, সুকন্যা মণ্ডলের ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখার পর সিবিআই এর আধিকারিকরা নতুন লটারির হদিশ পেয়েছেন এই পঞ্চম লটারিতে, যেটা সিবিআই তরফে দাবি করা হচ্ছে সুকন্যা মণ্ডল 2020 সালের জানুয়ারি মাসে 50 লক্ষ টাকা পেয়েছিলেন। এবং ব্যাংক অ্যাকাউন্টে দেখা যাচ্ছে যে লটারির যে টাকা, প্রাইজ মানি টাকা, সুকন্যা মণ্ডলের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে। অর্থাৎ এখানেই সিবিআই এর তদন্তকারীদের প্রশ্ন যে বারবার একই পরিবারের সদস্যরা লটারি পাচ্ছে, অনুব্রত মণ্ডল লটারি পাচ্ছেন, এই নিয়ে 3টে লটারি, সুকন্যা মণ্ডল 25 লক্ষ টাকা, 26 লক্ষ টাকা এবং 50 লক্ষ টাকা, অর্থাৎ 1 কোটি 1 লক্ষ টাকা লটারি সুকন্যা মণ্ডলের অ্যাকাউন্ট এখন পর্যন্ত খতিয়ে দেখে। এই জন্য কিন্তু সিবিআই আধিকারিকরা ম্যাজিক্যাল লটারির কথা বলছেন, অর্থাৎ ম্যাজিক্যাল লটারি, বারবার একই পরিবারের সদস্যরা লটারি পাচ্ছেন। এবং সিবিআই তরফে জানানো হচ্ছে যে এখনো কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখা হচ্ছে এবং সেখানে আরো লটারির হদিশ তারা পেতে পারেন। আজকেই অনুব্রত মণ্ডলকে আসানসোল কোর্টে পেশ করা হবে এবং যেটা সিবিআই সূত্রের খবর যে তারা একাধিক তথ্য যেটা পেয়েছে সেই তথ্য আজকে আসানসোল কোর্টে পেশ করবে। পাশাপাশি ইডি সূত্রের খবর, অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার যে প্রসেস, সেই প্রসেস কিন্তু ইতিমধ্যেই আজকে শুরু করে দেবেন ইডির অফিসাররা। ইডি সূত্রের খবর, আজকে ইডির অফিসাররা কোর্টে গিয়ে সেখানে কিন্তু আবেদন জানাবেন যে জেলে গিয়ে অনুব্রত মণ্ডলকে এই প্রথম ইডির অফিসাররা জিজ্ঞাসাবাদ করতে চান। সব মিলিয়ে একদিকে লটারি বিতর্ক, লটারির রহস্য আরো বাড়ছে, পঞ্চম লটারির হদিশ পেয়েছেন সিবিআই এর গোয়েন্দারা, আবার অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলের নামে 50 লক্ষ টাকা লটারি বেরিয়েছে এবং সেই লটারিকে সামনে রেখেই তারা তদন্ত শুরু করেছেন। এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আজকে কিন্তু ইডির অফিসাররা কোর্টে গিয়ে অনুব্রত মণ্ডলকে জেলে গিয়ে জেরা করার অনুমতি চাইবেন, এমনই খবর আমরা ইডি সূত্র মারফত জানতে পাচ্ছি। ধন্যবাদ প্রকাশ।